হত্যা মামলায় তলব করেছে। ডিওয়াইএফআই এসএফআই এডভার একটাই দোষ যে ওরা মৃতদেহের গাড়িটা আটকে দিয়েছিল। ডিওয়াইএফআই এসএফআই এডভার একটাই দোষ সেমিনার হল ভাঙা বন্ধ করেছিল। ডিওয়াইএফআই এসএফআই এডভার একটাই দোষ যে গোটা রাজ্যের মানুষের কাছে এই দুর্নীতিকে, এই অপশাসনকে, এই রেপকে, এই মার্ডারকে আমরা এনে দিয়েছিলাম। আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে তার শাস্তি দিতে, তার সাজা দিতে। ওরা মিথ্যে মামলা সাজিয়েছে, আমরা বিচার চাইতে ওদেরকে সাহায্য করতে আমরা যাবো। আজ পুলিশ দেখে পুলিশ আবার কেন আটকাবে? নিজের খেয়ালে যাচ্ছি নাকি? পুলিশই তো ডেকেছে, তাহলে যে ডেকেছে সে আবার কেন আটকাবে? আর একটা বিষয় সেটা হচ্ছে যে টানা নবম দিন ধরে প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে ডাকা হচ্ছে এবং সেখানে সকাল থেকে বিকেল অবধি থাকছে, আবার রাত্রিবেলা থেকে ছেড়ে দিচ্ছে, আবার পরের দিন ডাকছে। ও বুঝে নেই বাকিটা। গোটা রাজ্যের মানুষ বলছে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, অথচ যে প্রিন্সিপাল তাকে অ্যারেস্ট করতে পারছে না, বরং তাকে একবার ন্যাশনাল মেডিকেল কলেজ, একবার এখানে, একবার সেখানে, একবার স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী শুধু পাল্টি করে বেড়াচ্ছে, বলছে তুমি এখানে যাও, তুমি ওখানে যাও। দোষীদেরকে শাস্তি দিতে চাইছে, সুপারকে কিসের জন্য সরিয়ে দিলেন? বাকি ডাক্তারদেরকে কেন সরিয়ে দিচ্ছেন? সঞ্জয়কে কেন অ্যারেস্ট করলেন? আর যিনি, যার সব থেকে বেশি দায়িত্ব, যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, তার কোনো শাস্তি হবে না? কাকে বাঁচাতে চাইছেন? কী বাঁচাতে চাইছেন? দালালি? কী বাঁচাতে চাইছেন? স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে গরিব মানুষের ট্যাক্সের টাকা লোপাট করা কী আটকাতে চাইছেন? স্বাস্থ্য ব্যবস্থার নিচে যে দুর্নীতিগুলো করে নিজেদের পকেট গরম করছেন সেটা, আর তাই পুলিশকে সামনে নামিয়ে রেখেছেন? গেট ওয়ান বাই ওয়ান স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, নিজের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি চাপা দেবার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দেবেন, আর গোটা রাজ্যের মানুষ তারা ঘাসে মুখ দিয়ে চলে। আপনার মনে হচ্ছে না? আপনাদের নামেও তো বলছে, কাকে বাদ দিয়েছে? খেলতে গেছে তাকেও বলছে, গান গাইছে তাকেও বলছে, কেউ একটা ফেসবুকে পোস্ট করেছে উই ওয়ান্ট জাস্টিস বলছে, কেন বলছেন জাস্টিস চাই? তোকে কি কি বলবো? এসো আমাকে মারো। মমতা ব্যানার্জির নামে যদি কোনো প্রচার করে ফেসবুকে বা টুইটারে কোনো, সঙ্গে সঙ্গে তাকে নোটিশ পাঠানো। কেন ভয় পাচ্ছেন? এত মানুষ ভোট দিয়েছে, এতগুলো ভোট গো, সব মন্ত্রী তোমার, তোমার তো দাঁতের সাথে থাকা উচিত যে যে যা বলছে বলুক, আমি ঠিক আছি, আমি একদিন প্রমাণ করে দেব, তাহলে নোটিশ পাঠানোর কি দরকার? একটা সিসিটিভি ফুটেজ বারবার বেরিয়েছে গতকাল থেকে, সেটা হচ্ছে দেখা গেছে ভোর চারটের সময় সন্দীপ ঘোষ ওই সময় যে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার হাতে হেলমেট রয়েছে এবং সেখানে একটা হেডফোনও তার পাওয়া গেছে, যেটা একটা পার্ট সঞ্জয়ের কাছে ছিল, সেই আরেকটা পার্ট তার কাছে ছিল, সেটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। কি বলি বলুন, একটা দালালের মানে একটা হেডফোন, তার একটা অংশ দালালের কাছে আর একটা অংশ প্রিন্সিপালের কাছে, তার মানে দালাল আর প্রিন্সিপাল একই ফোনের অপেক্ষায় থাকে আর একই কথা একই নির্দেশ শুনে কাজ করে। এবার আরও আজকে আজকে আরও একটি তথ্য সামনে এসেছে, যেটা হচ্ছে যে সঞ্জয়ের সাথে আরও এক সিভিক ভলেন্টিয়ার নাম জড়িয়েছে, সেই সিভিক সিভিকদেরকে বলির পাঠা করা হচ্ছে আনিস থেকে শুরু হয়েছে আরজিকর পর্যন্ত, গ্রামের ভোট লুট থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে তোলা আদায় করা এবং এদের বেকারত্বকে, এদের জীবন যন্ত্রণাকে পুলিশ ব্যবহার করছে। আবার এই প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে? এই প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে? এই লাস্ট প্রশ্নটার, আর এটা আমাদের আটকানোর ব্যাপার না, জনগণের যে লড়াই ওটা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন, সেই কোনো লড়াইকে পুলিশ গণতান্ত্রিকভাবে আটকাতে পারেনি বলেই যারা প্রতিবাদী, যারা হুইসেল ব্লোয়ার, তাদেরকে বিভিন্ন নোটিশ ফোটিশ দিয়ে, চিঠি চাপাটি দিয়ে ডাকার চেষ্টা করছে। এটা অহেতুক এবং এটা অনৈতিক। যারা অপরাধী তাদেরকে ছেড়ে দিয়ে যারা প্রতিবাদী তাদেরকে ধরার চেষ্টাটা কেন পুলিশ করছে, এইটা আমরা জানতেই আজকে লালবাজার যাচ্ছি। পুলিশ কীভাবে আটকাবে? পুলিশই তো ডেকেছে যে আমরা অভিযুক্ত আমাদের দেখা করার জন্যে। তারপর যদি পুলিশই রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে সেটা ওদের ব্যাপার, আমাদের তাহলে বলতে হবে যে আপনারাই ডেকেছিলেন, আপনারা ব্যারিকেড করে রেখেছেন, তাহলে চলে যাচ্ছি, ওরাই আরও বিপদে পড়বে। প্রতিবাদীদেরকে ছেড়ে রাখা হয়েছে এবং প্রতিবাদীদের যারা রাস্তা জুড়ে প্রতিবাদ করছেন তাদেরকে পুলিশ বিভিন্ন রকম চিঠি চাপাটি পাঠাচ্ছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত করে।
অথচ যারা অপরাধী তাদের বিরুদ্ধে কি কেস করা হয়েছে আমরা এখনো জানতে পারি। তাহলে যারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ করলেন, যার জন্য ঘটনাটা এত বড় আকার ধারণ করলো, এত লক্ষ লক্ষ মানুষ মেয়েরা রাস্তায় নেমে এই প্রতিবাদটা করছেন, তাদেরকে ডেকে ডেকে থানায় ডেকে হেনস্থা কেন করা হবে, এর প্রশ্নের উত্তরটা জানতেই আমরা লালবাজার যাব। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে পুরুষ পুলিশ দ্বারা যে নির্যাতন আর্জিগড়ের ভেতরে করা হয়েছিল সেইটা নিয়ে আমরা অলরেডি একটা মামলা করেছি, এফআইআর করেছি, এবং যেরকম যেরকম পুলিশের নির্যাতন বাড়বে সেরকম সেরকম রাস্তার আন্দোলন বাড়বে, বাকি আন্দোলনও বাড়বে। খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক প্লট। তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক প্লট। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গ্রাউন, টপ, টি-শার্ট, টু পিস, থ্রি পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি-শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।